আনুষ্ঠানিকভাবে শুরুর আগের দিনই মুসল্লিদের পদচারণায় মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। তবে বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে দুর্ভোগ। বিস্তারিত জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। রাজীব, আগামীকাল আনুষ্ঠানিকভাবে যে 57তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে, সেই ইজতেমায় কিন্তু এরই আগে মানুষ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু সব থেকে যে বিষয়টি তাদেরকে অনেকটা বাদ সেধেছে, কিছুক্ষণ আগেই কিন্তু টানা 15 মিনিট বৃষ্টি হয়েছে এই ময়দানে, যে কারণে বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছে এবং মানুষজনের যেসব খাবার রান্না করছিল সেই খাবার নষ্ট হয়ে গিয়েছে। কারো কারো যে সামিয়ানা পাতা ছিল সেই সামিয়ানা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। দেখছেন যে নিচে যে পানি জমে আছে ময়দানের মধ্যে, কিন্তু পানি জমে আছে যে কারণে মুসল্লিদের চলাচল করতেও অনেকটাই সমস্যা হচ্ছে। কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ছাপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং ভেতরে ময়দানের যেসব খিত্তার ভেতরে মুসল্লিরা অবস্থান নিয়েছে সেই সব খিত্তার ভেতরেও কিন্তু পানি জমে গিয়েছে এই অল্পক্ষণের বৃষ্টিতেই, যে কারণে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে। ভেতরের যে পরিবেশ, অনেকে কিন্তু সেই পানি পরিষ্কার করার চেষ্টা করছে, আবার অনেকে আবারও রান্না বসিয়েছেন। কিছুক্ষণ আগে যারা দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করেছিল যে বৃষ্টির কারণে, একটু বলে রাখছি যে আগামীকালকে যে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে তার আগে কিন্তু ময়দানমুখী মানুষের যে চাপ সেটি কিন্তু আরো বেশি বাড়তে শুরু করেছে এরই মধ্যে। সুতরাং বলা যাচ্ছে একটি তথ্য, যারা এখন এই ময়দানে আসবে তাদের কিন্তু ভেতরে প্রবেশ না করতে বলা হয়েছে এবং আশপাশের এলাকায় প্রবেশ করতে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরো পানি জমে গিয়েছে এবং পানিতে কিন্তু বিভিন্ন মালামাল পড়ে রয়েছে এবং মুসল্লিরা এগুলো সরানোর চেষ্টা করছে। তো ময়দানের অবস্থা বৃষ্টিতে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান।